অফিস থেকে এসে গেছি অনেকক্ষণ। আজকে প্রচণ্ড স্ট্রেসফুল দিন ছিল। কালকে আবার ভোরবেলা আমি মুম্বাই থেকে যাচ্ছি পুনে, একদিনের জন্যই। সকালে যাব, রাত্রিবেলা চলে আসব, তো একটুখানি হেক্টিক হবে তো বটেই। শুক্রবার দিন তারপর আমার আবার বাড়ি ফেরা আছে ব্যাঙ্গালোর। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, তাই অর্ডার করে নিলাম একটু খাবার তোমার সুইগি থেকে। ব্যাঙ্গালোরে থাকাকালীন আমরা খুব জাতার থেকে অর্ডার করি ওই অ্যারাবিক খাবার। আমাদের আলফাহাম খেতে খুব ভালো লাগে, তো আলফাহাম অর্ডার করি। তো এরকমই একটা আলফাম গোছেরই কিছু একটা পেয়েছি, কিন্তু যে দোকান থেকে কিনে তার নামও আবার জাতার। যাই হোক, দেখি কিরকম খাবারটা আবার খেয়ে আজকে খুব একটা রাত করবো না, শুয়ে পড়বো। কাল ভোরবেলা ওঠা আছে। 5:30টায় ক্যাব ফোন করেছিল, বললো যে অফিস থেকে ঠিক করে দিয়েছে ক্যাব, তো বলেছে 5:30টার মধ্যে স্যার চলে আসবো। তো দেখা যাক, কালকে দিনটা সকালবেলা উঠেই বুঝবো। আর একটু হেকটিক তো হবেই, কিন্তু কিন্তু কিছু করারও নেই। খাবারের প্যাকেজিংটা কিন্তু বেশ সুন্দর, এই যে জাতার এই প্যাকেটেতে আছে তোমার দুখানা খুব্বুস, ওই পিটা ব্রেডের গোছের। আর এখানে আছে হচ্ছে আমার, এই যে দেখা যাচ্ছে কি মাংস, পুরোটা খুলে দেখাতে পারছি না। এক্সট্রা তোমার থুম নিয়ে নিয়েছি, হোয়াইট সস, আর একটা ছোট্ট একটা স্যালাড আছে। এই হচ্ছে আমার রাতের ডিনার। এই যে মাংসটা, ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভেরি গুড মর্নিং সবাই, খুবই আর্লি মর্নিং, এত তাড়াতাড়ি ওঠার একদমই অভ্যেস নেই। 5:30টাও বাজেনি এখনো। ক্যাবকে ফোন করলাম, বললো যে এসে গেছে, সে ওয়েট করছে আমার জন্যে। একটু তাড়াতাড়ি যাব পুনের দিকে, কেননা পুনের অন দ্য ওয়ে প্রচণ্ড ট্রাফিক হয়। আগের বারে আমরা বাজে ট্রাফিকে ফেসেছিলাম, মানে টুয়ার্ডস, মানে যখন আমরা পুনে যাই তো সেখানে লোনাওয়ালা অন দ্য ওয়ে পড়ে, তো এত বেশি সব যাত্রীরা আগের বার সব ট্রাভেল করছিলো। এবারও ক্যাবওয়ালা বললো যে স্যার তাড়াতাড়ি যাব, তাহলে আর্লি পৌঁছে যাব, অন দ্য ওয়েই ব্রেকফাস্ট করে নেবো, এখন আর ব্রেকফাস্ট করার সত্যিকারের টাইম নেই। তো লেটস গো, আগে দেখা যাক, যাত্রা শুভ হোক এটাই কামনা করি। পুনে পুনে অন দ্য ওয়ে তো পুনে, এখানে এসেছি কৈলাস সরোবর বলে একটা জায়গায়। এটা একটা পুরো ফুড কোর্ট, আর এখানে আমি নিয়েছি হচ্ছে একটা দোসা। আমার ড্রাইভার গেছে জল টল নিয়ে আসতে, ও বলেছে সাবুদানা খিচড়ি খাবে, সেটা ওকে দেব। এখানকার চিক্কি, যেমন তোমার ওই বাদাম চাকপাক খুব ফেমাস, মগনলাল চিক্কি, দেখি যাওয়ার সময় নিয়ে যাব। আর এক কাপ চা নিয়ে নিয়েছি আমি, চাটা হচ্ছে এখানে ছোট্ট একটা কুট্টি একটা কাপ। এই যে আমার দোসা এসে গেছে, আমি একটা ছোট্ট বাইট খেয়ে দেখে নিয়েছি অলরেডি। এই সাম্বারটা স্পেশালি প্রচণ্ড মানে ইয়ামি খেতে, একটু অন্যরকম টেস্ট, কর্ণাটকার মতো একদমই নয়। আর আমার ড্রাইভারকে আমি কিনে দিয়েছি পোহা, এখন খাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার করে রওনা দেব, আবার ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বম্বে টু পুনে রাস্তাটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল, দারুণ হাইওয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবাই বেশ লেন মেনেই বেশ চলছিল, তো যেতে একদমই প্রবলেম হচ্ছিল না। আমাদের যে ড্রাইভারটা ছিল খুবই বাচ্চা ছেলে, ওর নাম সাহিল, আর খুবই ভালো হাত, এত কম বয়সে। আমি ওকে জিজ্ঞেস করলাম তোর বয়স কত, বললো 24 বছর বয়স। 24 বছর বয়সে যদি এরকম ভালো গাড়ি চালায়, সিরিয়াসলি খুব কমেন্ডেবল। আর আশেপাশে এত সুন্দর সিনারি দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। গাড়িতে আমি একা, তো তাই জন্য আমি নিজের রাজার মতো করে পেছন দিকে পা ফা তুলে বসেছিলাম, সাহিল নিজের মতো করে সুন্দর করে নিয়ে যাচ্ছিলো আমাকে। এখানে অপরূপ দৃশ্য, মানে সত্যিকারে বলতে গেলে এত সুন্দর পাহাড়ের উপত্যকা, তার মধ্যে এরকমভাবে সূর্যিমামাকে দেখা যাচ্ছে, তো সিরিয়াসলি খুব খুব ভালো লাগছিল। সো আমি খালি এটাই ওয়েট করছিলাম যে যাতে এই ঘাট সেকশনটা পেরিয়ে পুনের দিকে যাব, সেখানে কিছু ছবি টবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে আর ছবি তোলা হয়ে ওঠেনি আমার। পরের বার যখন যাব তখন হয়তো তুলবো। তো ওভারঅল আমি তো বলবো যে এই পার্টিকুলার ট্রিপটা দারুণ ছিল, আমি একা যেতে গেছিলাম বলে খুব আরও বেশি ভালো লাগছিলো আমার। ময়ূর থাকলে হয়তো আমার আরও বেশি ভালো লাগতো, কিন্তু নিজে নিজের মতো করে শ্যুট করে যাচ্ছিলাম বলে বেশ মজাই লাগছিলো। পুনে অফিসে পৌঁছে গেছি, বেশি জোরে তো কথা বলতে পারবো না, আর এখনও এমপ্লয়িজরা ঢুকতে বাকি, অনেকগুলো মিটিং আছে পরপর প্ল্যান্ড, সেই মিটিংগুলো করে আজকে সন্ধেবেলা আমি আবার ফিরে যাব মুম্বাই। অ্যান্ড ওখানে গিয়ে আবার কালকের সকালবেলাটা আবার যাব অফিস, সন্ধেবেলা আমি ব্যাঙ্গালোর ব্যাক করছি। এখানে কতটা ব্লগ করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করবো যতটুকু করার, দেখা হবে। কাজ শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি,
ক্যাবে উঠবো এবারে টুয়ার্ডস বম্বে। আর বম্বে পৌঁছে জানি না আর রাত্রিবেলা খাওয়ার টাওয়ার কী হবে, তারপরে কালকে আবার সকালে অফিস, বিকেলবেলা আমাদের রিটার্ন করতে হবে ব্যাঙ্গালোর। পুনে থেকে বম্বে যাওয়ার সময় আবার আমি ক্যামেরাটা তুললাম একটুখানি শুট করার জন্য, এত সুন্দর লাগছিল এরকম ডুবন্ত সূর্যি মামা, তার সঙ্গে এরকম পাহাড়, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো অন দ্য ওয়ে বেশ মজা হচ্ছিল, আমার সঙ্গে দুই কলিগ আমাদের, ওরাও যাচ্ছিল দীপাল এবং মানিষ। তো আমরা এটাই প্ল্যান করতে করতে যাচ্ছিলাম যে আমরা কোথাও একটা দাঁড়াবো এবং দাঁড়িয়ে একটুখানি চা কফি বা একটু খাবার দাবার যদি খেতে ইচ্ছে করে সেগুলো খাবো। এখানে পুনে বম্বে মালিতে হচ্ছে বড়া পাও, মিসল পাও, এই সব কিছু। তো যাই হোক বেশ ভালোই লাগছিলো যেতে। আর সাহিল অ্যাজ অলওয়েজ হি ওয়াজ ড্রাইভিং ভেরি ভেরি নাইসলি, তো ওভারঅল খুব মজা হচ্ছিল। কিন্তু আমরা একটা কোথাও দাঁড়াবো চাটা খেতে, চা খাবো ভেবেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু সেটা আর হলো না, একটানা চালালো। এখন আমরা যাচ্ছি একটা জায়গায় নেমেছি, এটা হচ্ছে তোমার একটা খুব ভালো একটা ফুড কোর্ট, বিশাল বড় একটা মল টাইপের, সেখানে গিয়ে আমরা এখন চা আর কিছু খাবার টাবার খাবো। বাড়ির গাড়ির ড্রাইভারটাকেও নিয়ে নিয়েছি, ওকেও কিছু খাওয়াবো। বিশাল বড়, অনেক রকমের অপশনস। এই সামনে আমার কলিগরা যাচ্ছে, দীপাল আর মানিষ। হিউজ ফুড কোর্ট, সব অপশন আছে, যা আছে। এই যে এখানে বড়াপাওটা দিয়েছে, কিন্তু বড়াপাওটা খুলে দিয়েছে যাতে খেতে সুবিধা হয়। এখানে এক কাপ চা আছে, আর এখানে আমার কলিগ আছে, দীপাল আছে, এখানে মানিষ আছে, হাই মানিষ, আর এখানে সাহিল আছে আমাদের ড্রাইভার, ও খাচ্ছে হচ্ছে মিসেল পাও। ওর এখানে পাওটা আছে মিসেল, উইচ ইজ প্রিটি ফেমাস ওভার হিয়ার। ওর একটা বাইট খেলাম রিসেন্ট, সত্যি কিন্তু খুব ভালো খেতে। তো আমি এখানে আগেও এসেছি, আগের বার যখন এখানে এসেছিলাম আমি পুনে গেছিলাম, তো এখানে আমি থেমেছিলাম আর বড়াপাওটাই খেয়েছিলাম। তো যদি তোমরা কেউ বম্বে থেকে পুনে কখনো ট্রাভেল করো, এখানে কিন্তু অবশ্যই এসো। আজকে এখান থেকে বড়াপাও আর ওই মিসাল পাওটা খাওয়া হলো না, এটা হচ্ছে এইখান থেকে খেয়েছি আমরা শ্রীনাথ স্ন্যাক্স। এটা কিন্তু এখানে খুব একটা ফেমাস একটা দোকান, এদের অ্যাকচুয়াল দোকান হচ্ছে পানভেল বলে একটা জায়গা, একটা ছোট্ট একটা দোকান থেকে আজকে ওরা অনেকগুলো ইউনো ব্রাঞ্চেস করে ফেলেছে, যেটা এই ফুড কোর্টের মধ্যেও আছে। আজকে বৃহস্পতিবার কিন্তু লোক কিন্তু একদম ভর্তি, খাওয়া দাওয়া ফুল অন চলছে, KFC আরও একটু ফ্যান্সি খাবার দাবার সব কিছুই আছে এখানে। সত্যি কথা বলতে এত রকমের অপশন দেখে না আমার নিজেরই মাথাটা ঘুরছিল, ভাবছিলাম কোনটা কিনবো কোনটা কিনবো না, মানে ইউ আর অ্যাবসলিউটলি স্পয়েল ফর চয়েস। আমি ভাবছিলাম যে কিছু একটা চিকি কিনে নিই, কখন আমার পেছন দিকে থাকলাম ভাবলাম যে আচার কিনে নিই। তো আলটিমেটলি কেনা হয়েছিল, সেটা তোমরা আগে একটু ব্লগের একটু আগেই দেখতে পাবে। তো যাই হোক, দারুণ কিন্তু জায়গাটা। এখানে আসলাম, এটার নাম হচ্ছে সন্তকৃপা মহিলা গৃহা উদ্যোগ। বাড়িতে বানানো নানা রকমের আচার আছে, তারপরে পাঁপড় টাপড়, তারপরে অনেক রকমের মশলা পাতি সব কিছু এখান থেকে আমি অলরেডি কিনে নিয়েছি দুটো জিনিস। সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে এইটা, এটা আমি একটা কিনেছি। এটা হচ্ছে তোমার কারি পাতার একটা চাটনি ওরা বানায়, মানে তুমি এটা নর্মাল এমনিও খেতে পারো বা ওটাকে একটুকে জল মিশিয়ে খেতে পারো। প্লাস আরেকটা লেবুর আচার নিয়েছি, এখানেই কোথাও একটা আছে, সেটা একটা নিয়েছি। আর এর সাথে সাথে কিন্তু আমি আরও দুটো জিনিস নিয়েছি, ওটা তোমাদেরকে পরে দেখাবো। একটা হচ্ছে তোমার জেলি লজেন্স, যেটা এখানে তোমার খুব ফেমাস, লোনাভলাতে খুব মানে ফেমাস আর কি, আমরা তো লোনাভলা হয়েই যাচ্ছিলাম। আরেকটা হচ্ছে চিকি, যেটা এখানে আমি আগেও বলেছিলাম, চিকি ওই আমাদের বাদাম চাক আর কি, সেটা একটা নিয়ে নিয়েছি, সেটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। অসম্ভব টায়ার আর পাচ্ছি না, জাস্ট পাচ্ছি না। এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 11:10। পুনে থেকে আস্তে আস্তে অনেকটা সময় লাগলো, কেন আমাদের দুজন কলিগ যাদেরকে তোমাদেরকে যাদের তোমরা দেখলে তাদেরকে আমরা নামালাম, বাড়ি অবধি নয় তবে ওদের অন দ্য ওয়েই এক জায়গায় নামালাম। কিন্তু আমরা আবার জ্যামে আটকে গেছিলাম, জ্যামে পড়েছিলাম রাত্রিবেলা প্রায় 10:30, তখন আমি জ্যামের মধ্যে পড়ে আছি, শরীর আর দিচ্ছিল না সিরিয়াসলি।
তবুও যাই হোক, মজাই হলো, ওরা ছিল বলে বেশ একটু ভালো সময় কাটলো, কাজও করলাম আজকে সারা সারা সকাল থেকে শুধু কাজই করলাম, আর ওরা আমার সঙ্গে ফিরলো বলে মজা হলো। তোমাকে তখন দেখাচ্ছিলাম যে আমি কিছু জিনিসপত্র কিনেছি বাড়ির জন্যে, আর দুটো জিনিস এরকম কিনেছিলাম যেগুলো তোমার দেখানো হয়নি, একবার দেখিয়ে দিই তারপরে আমি ব্লগটা শেষ করবো। এক সেকেন্ড দাঁড়াও। এই যে এটা হচ্ছে কারি পাত্তা চাটনি বলে, এরা এরা খুব ফেমাস, আমাকে খাইয়ে দেখালো, সিরিয়াসলি দারুণ খেতে। যারা খেয়েছো, যারা বম্বেতে এসছো বা পুনেতে থেকেছো বা পুনেতে থাকো বা লোনাভলা গেছো, তোমরা হয়তো এটা জানবে, দিস ইজ ভেরি কমন। আর এটা একটা তোমার একটা নিম্বুর, নিম্বু মানে হচ্ছে লেবুর একটা আচার কিনেছিলাম ওই তোমার গ্রামোদ্যোগ মহিলাদের বানানো, বাড়িতে গ্রামে বানানো একটা চাটনি। কথা জড়িয়ে যাচ্ছে, কী সব বলছি আমি, যাই হোক। আর তার সঙ্গে যেটা ইন্টারেস্টিং জিনিসটা কিনেছি যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এক বাক্স জেলি লজেন্স। ঠিক আছে, এগুলো জেলি সুইটস, এগুলো প্রচণ্ড ফেমাস, এটা এই লোনাবলা সাইডে, তারপরে পুনে সাইডে, তারপরে তোমার আরেকটা জায়গা কোথায় জানো, মহাবালেশ্বর, ওখানেও এটা খুব ফেমাস শুনেছি। তার সঙ্গে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে লোনাবলা ফেমাস চিক্কি। ঠিক আছে, ওই বেসিক্যালি তোমার বাদাম চাক, একটা হচ্ছে তোমার কাজু বাদামের আছে, আর একটা হচ্ছে তোমার আমন্ড আছে, আর মিক্সড একটা আছে আর কি, আমন্ড ফামন্ড সব মেশানো। আর দুটো খুব মজার জিনিস, কলকাতাতেও তো পাওয়া যায় এই জিনিসটা, তবুও কিনলাম, ব্যাঙ্গালোরেও পাই, হচ্ছে দ্য মোস্ট ফেমাস লেবু লজেন্স, আর তোমার হচ্ছে আমলা ক্যান্ডি। ঠিক আছে, যাই হোক, আজকে আর বাড়ালাম না, আজকে ব্লগটা এখানেই শেষ করব। আবার কালকে সকালবেলা উঠে আমাকে অফিস যেতে হবে, কালকে সারাদিন কাজ, রাত্রিবেলা আমার ব্যাঙ্গালোরে ফেরা। সো লুকিং ফরওয়ার্ড, ময়ূরকে ছেড়ে, সিম্বাকে ছেড়ে এক সপ্তাহ থাকলাম, ওদের সবসময় মিস করি, নেক্সট টাইম হয়তো ময়ূরকে আমি নিয়েও আসবো, আমার স্টেটাও একটু এক্সটেন্ড করবো যাতে আমরা অন্য জায়গায় কোথাও একটু বেড়াতে বেড়াতে যেতে পারি। যাই হোক, আই হোপ তোমাদের এই ইম্প্রম্পটু ব্লগসগুলো দেখতে ভাল লাগছে, আমি কিন্তু কোনোটাই প্ল্যান করে করছি না, যতটুকু পারছি। আই এম নট ভেরি কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ ক্যামেরা, বাট স্টিল আই এম ডুইং মাই বেস্ট। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসাটা যেটা দিচ্ছ সেটা চালিয়ে যাও। আবার দেখাবার একটা নতুন ব্লগে, তোমরা দেখছিলে ব্যানার্জিজ অন দ্য গো।